এই চার সমস্যা থাকলে এলাচ খাওয়া বন্ধ করুন, হতে পারে মারাত্মক বিপদ। এলাচকে বলা হয় মশার রানী। এলাচ সুগন্ধযুক্ত একটি মশলা, খাবারে অতিরিক্ত স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করা হয় এলাচ। রান্নার স্বাদ বাড়ানো ছাড়া এর রয়েছে বিভিন্ন ধরনের উপকারিতা। মুখের দুর্গন্ধ, মাড়ি দিয়ে রক্তপাত অথবা দাঁতের ক্ষয় হওয়ার মতো মারাত্মক সমস্যায় এলাচ কার্যকর ভূমিকা পালন করে। এমনকি এলাচের তেল মুখের সমস্যা দূর করতে কার্যকর একটি ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এলাচ ক্যান্সার প্রতিরোধে কাজ করে। এছাড়া শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা, হুপিং কাশি, ফুসফুস সংক্রমণ ও অ্যাজমার মতো সমস্যায় এলাচ খুবই উপকারী। এলাচ ডায়েটের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এলাচে রয়েছে অনেক ঔষধি গুণ। এটি আমাদের শরীরের জন্য খুব উপকারী বলে মনে করা হয়। তবে যদি এই চার সমস্যা থাকে তবে এলাচ খাওয়া হতে পারে খুব বিপজ্জনক। জেনে নিন সেই সমস্যাগুলো কি কি। দুই ধরনের এলাচ ভারতীয় মশলায় পাওয়া যায়, একটি বড় এলাচ এবং অন্যটি এলাচি। ছোট এলাচি সবুজ বর্ণের। যদিও এলাচ সেবন থেকে আমাদের দেহে অনেক উপকার পাওয়া যায়, তেমনি কিছু অসুবিধাও রয়েছে। গর্ভাবস্থায় এমনিতেই খাদ্য বিষয়ে সচেতন থাকতে হয়। এই সময় বেশি এলাচ খাওয়ার ফলে গর্ভপাত হতে পারে। আপনি যদি গর্ভাবস্থায় এলাচ খেতে চান তবে প্রথমে চিকিৎসকের পরামর্শ নিন, তবেই এলাচ খান। যাদের গল ব্লাডার বা কিডনিতে স্টোনের সমস্যা রয়েছে তাদের জন্য এলাচ ক্ষতিকর হতে পারে। এলাচের বীজ শরীরে পাথর বাড়াতে পারে, অতএব এটি গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই খান। যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদের এলাচ খাওয়া থেকে দূরে থাকা উচিত। এটি গ্রহণের ফলে শ্বাসকষ্টের মতো সমস্যাও হতে পারে। এছাড়া অনেকের এলাচের থেকেই অ্যালার্জির সমস্যা হতে পারে, তাই আগে জেনে নিয়ে তবেই এলাচ সেবন করুন। এই সমস্যাগুলি ছাড়া অতিরিক্ত এলাচ খাওয়ার ফলে কাশি ও বমি বমি ভাব হতে পারে। এলাচের স্বাদ ঠান্ডা, তাই এটি অতিরিক্ত খাওয়ার ফলে কাশিও হতে পারে। এই সমস্যাগুলি থাকলে এলাচ খাওয়া থেকে বিরত থাকুন।